ইন্ডিয়ান 620 620 টাকা। এটালেও হোলসেল পাইকারি খুচরা না, খুচরা নিলে এটা কত করে রাখবেন? 650 আর এটা কত করে রাখবেন? সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা কেমন আছেন? মশলার পাইকারি আড়তে চলে আসলাম আপনাদেরকে। এখানে জিরা, কালো জিরা, মিষ্টি জিরা, এলাচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সহকারে যত ধরনের যত রকমের মশলা আছে প্রত্যেকটা মশলার দাম জানাবো। আপনার ভিডিওটা না টেনে দেখবেন। আর একটু এই ভিডিওর মাধ্যমে কাঠবাদাম আর কাজু বাদামটাও কেমন দামে বিক্রি করছে একটু দামটা জানাবো, কারণ ওইটা ড্রাই ফ্রুটসের ভিতরে পড়ে। তারপর আপনাদেরকে দামটা জানাবো। আপনার ভিডিওটা টোটালি কন্টিনিউ করবেন, কোনোভাবে আপনারা স্কিপ করবেন। আপনারা টেনে টেনে ভিডিও দেখার কারণে অনেক কিছু মিস করেন, অনেক কিছু অনেক মশলার দাম জানতে পারেন না। দয়া করে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ। আর এই যে উপরে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যেই কোনো জায়গায় ঘরে বসে চাইলে আপনারা মশলাগুলো পাইকারি নিতে পারবেন। তো চলুন, আমরা এখানে বিক্রেতা ভাইরা আছে, আরদার আছে, রাসেল ভাই, আমরা ওনার সাথে একটু বিস্তারিতভাবে কথা বলি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই ঠিকানাটা একটু বলেন না। মোহাম্মদ রাসেল ভাই, কারণ বাজার কিচেন মার্কেট, দ্বিতীয় তলা, 207 নম্বর দোকান, দেওয়ান এন্টারপ্রাইজ। দেওয়ান এন্টারপ্রাইজ ভাই, মশলার বাজারে কি অবস্থা বর্তমান বাজারে? যে ঈদের তো আমেজ শেষ, আবার কোরবানির আমেজ শুরু হয়ে গেছে, তো মশলার বাজারে কি অবস্থা? দাম বাড়তে দিকে না কমতে দিকে? এখন বর্তমান মশলা আগের পজিশনে আছে। বর্তমান জিরা আর এলো, এলাচি আর এলো, কালো জিরা, দুলট মালের দাম বেশি। মানে এই যে আমরা যদি বলি যে এলাচি আর কালো জিরা, এই দুটোর দাম বাড়তি? জি, আমরা আজকে শুরুতেই একটু আমাদেরকে কাঠবাদাম কাজু বাদামের দামটা একটু শুনতে জানান আমাদেরকে। আজকে ছিল আপনার 1250। তারপর পেস্তা বাদামের কি অবস্থা ভাই? আমাদের পেস্তা বাদাম কাঠবাদামের দাম কমার দিকে আছে, কিন্তু কাজু বাদাম এটা বলা যায় না। কাজু বাদাম বলা যায় বলা যায়। আচ্ছা, আমরা এদিক থেকে এক সাইড থেকে শুরু করি। এই যে ধনিয়ার গোটা কত গুলা দিচ্ছিলেন আজকে বাজারে? এটা এখন বর্তমান 220 টাকা। আগে দাম কেমন ছিল ভাই? 200 টাকা। আপনার তুর্কি জিরা এটা এখন বর্তমান আছে 750 টাকা, আর আছে ইন্ডিয়ান 620 আগে তো এক মাস আগে ওই যে ছিল 900 টাকা, 980 টাকা। এর আগে যে একটা দাম দেখলাম যে 1200 নাকি কত, ওই তো ছিল, হইলো কথা আছে না, শর্ট থাকলে যেটা হয় আর কি। তো কেউ যদি আপনার এই জিরাগুলো নিতে চায়, মনে করেন যে আসতে পারবে না অনেক দূর থেকে, মনে করেন চর প্রচন্ড রাজশাহী থেকে, তাহলে তাদের তারা কীভাবে নেবে? তারা কই কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে? কুরিয়ার এবং কন্ডিশন। আর যারা সরাসরি আসতে চায় তারা এসে দেখে নিতে পারবো, দেখে নিতে পারবে দর্শক। আচ্ছা, এবার আমাদেরকে একটু, এটা কি ভাই? সরষা। সরষা কত করে ছিল? এটা হলো 110 টাকা, পাইকারি 100 টাকা, খুচরো 110। এর আগে দাম কেমন ছিল? এই সেম সেম দাম ছিল। এবার আমাদের এলাচি, দুইটা এলাচি দেখা যাচ্ছে। এটা এখন বর্তমান 3250, আর এটি হলো 3200। কোনটা কোন দেশে? দুটো একই দেশে। কোন দেশে ভাই? গুয়াতেমালা। একটা দাম কম একটা দাম বেশি, কারণটা কি? এই দুইটা দুই ব্র্যান্ডের। দুইটা দুই ব্র্যান্ডের। এগুলা যদি আমরা বলে কার্টন বা বস্তায় কত কেজি হয় ভাই? এটি 25 কেজি, 20 কেজিতে বান্ডিল, 5 কেজিতে হলো কার্টন। 5 কেজিতে কার্টন আর 20 কেজিতে বান্ডিল। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালোই লাগতেছে। এই মোটামুটি কোনো ঈদ তো শেষ, কেমন আপনাদের ব্যবসা অনেক কম চলতে থাকে? এখন ঈদ ভাঙ্গা বাজার আর কিরকম, একটু তো কম হইবই।
বেশি ছিল 380 পর্যন্ত হয়েছিল, এখন বর্তমান কম। কত টাকা কমছে ভাই কেজিতে বলা যাবে আমাদেরকে? 380, এখন 260, 120 টাকা কমছে নাকি? আচ্ছা, তারপর গোলমরিচ না ভাই? জি। কত হয়েছিল এটা? এখন বর্তমান হলো 800 টাকা পাইকারি, খুচরো হলো 850। এর আগে দাম কেমন ছিল ভাই? সেম। এর আগে কতদিন কতদিন এই দাম ভাই দাম বাজে গেছে? এই দিন আগে থেকে এই পজিশনে আছে দাম অনেকদিন থেকে না? আচ্ছা, এই যে লবঙ্গ আমরা দেখতে পাচ্ছি, লবঙ্গের বাজার কি অবস্থা? লবঙ্গ এখন পাইকারি আছে 1600 টাকা। এর আগে দাম কত ছিল? 1800 ছিল সর্বোচ্চ। আচ্ছা, 1800 সর্বোচ্চ ছিল, এখন কম, এখন কমে গেছে প্রায় 200 টাকা মতো কমে গেছে না ভাই? তারপরে আমাদেরকে এটা বলেন, এটা কি অবস্থা? এটা হলো আপনার 780 টাকা কেজি। আচ্ছা, এর আগে দাম কত ছিল? সেম। এর আগেও সেম ছিল? আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে, সেটা আমাদেরকে এই বিচি। দারচিনি কোন দেশের হয় ভাই? এটি হলো আপনার চায়না। চায়না থেকে আসে? হুম। এটা এখন বর্তমান কার্টন হলো 4900 টাকা, খুচরা নিয়ে নিলো 520 টাকা। এর এক কার্টন কত টাকা? 10 কেজি। 10 কেজি কত করে পড়ছে তাহলে? 4900 টাকা। 4900 টাকা। তারপর ওই জন্য আপনার ওইদিকে যে বিশাল মশলা আছে যে সাদা যে গোলমরিচ, ওটার দাম কেমন চলছিল ভাই? ওইটা এখন বর্তমান 1250 টাকা। 1250 টাকা দর্শক, এই যে সাদা গোলমরিচটা, এর আগে দাম কেমন ছিল ভাই? সাদা গোলমরিচটার দাম 1150 ছিল, বর্তমান বাজার বেশি ওইটা। এটার দামটা একটু বর্তমান বাজারে বেশি। আচ্ছা, আর কী কী ধরনের মশলা আছে আমরা যদি আর একটু বলতে চাই এদিকে, যৌত্রিক বা এগুলোর দামটা একটু বলেন না? এটাই সব গোল। এসব গোল কত করে চলছে? এটা হলো 450 টাকা কেজি। এটা কি মশলার আইটেম? এটা হলো সর্বদের আইটেম। সর্বদের আইটেম, আচ্ছা। এটা কি মশলার আইটেম? হ্যাঁ, ওইটা মশলা আইটেম। ওগুলো মেথি। মেথি কত ছিল? 140। এর আগে দাম সেম সেম ছিল। আর এগুলো 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 তিসি। তিসি কত করে ছিল? 160 টাকা কেজি এখন বর্তমান। আর এটা? এটা রাঁধুনি। রাঁধুনি রাঁধুনি বলতে কি বোঝায়? এটা একটা মশলা, মানে সকল ধরনের মানে আইটেম আছে। এটার দাম কত চলছে? এটা 550। আচ্ছা, আর ওই যে দামি মশলার দামটা কি কমছে না? বাচ্চা জাফরান। জাফরান ওইটার দাম বেশি এখন। এখন দাম বেশি, এখন বর্তমান 260 টাকা গ্রাম। এক গ্রামের দাম 260 টাকা। এর আগে দাম কেমন ছিল ভাই? 180-190। 180-190। দর্শক, এই যে নেই আমরা দেখে, এটা আমাদের আরও দামি আছে। আরও দামি আছে? কত করে চলছিল? 480 টাকা গ্রাম আছে। 480 টাকা। তেজপাতার কেজি কত করে ছিল? 160। এর আগে দাম কেমন ছিল তেজপাতার? 120 টাকা ছিল, এখন বর্তমান তেজপাতার বাজার একটু বেশি। তেজপাতার দামটা একটু বেশি। কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি বলার আছে? কাস্টমারের কাস্টমারের উদ্দেশ্যে সবসময় যেটা বলি, এখন একই কথা বলি, যদি কারো ভিডিও দেখে পছন্দ হয় বা নীতিশ রূপ, তাইলে ইয়াতে নাম্বার দেওয়া থাকবো স্ক্রিনে, নাম্বারে যোগাযোগ করলে যে কোনো প্রান্তে থেকে দেওয়া যাবে সমস্যা নেই। সামনে তো কুরবান, সেই উপলক্ষে কি আপনার মশলা দামগুলো বাড়তে পারে ভাই সামনে? এইটা বলা যাবে না, কোনোভাবে বলা যাবে, এটা বলা যাবে না যে বাড়বো না কমবো। আমরা তো ওই জন্য জানতে, এখনকার যে ভিডিওটা যে দামটা বলছেন, এই দামটা আবার কতদিন পর ইয়ে হবে এটা বলা যাবে না। দেখা গেছে আজকে 620 টাকা পাইকারি বেচতেছি, কেমন আছে দুই এক দিনের বাজারে আরো 20 টাকা কমে যেতে পারে, এরকম তো বারো কম্বাইটি তো ব্যবসার নিয়ম। এটা হচ্ছে ব্যবসার নিয়ম না? হুম। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনারা জানেন যে আমি এই সবসময় এই রাসেল ভাইয়ের দোকান থেকে আমি সবসময় মশলার দামগুলো জানিয়ে থাকি নাকি ভাই? আর অন্যান্য যদি কেউ ভিডিও করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই, আমরা ভিডিও কোনো সমস্যা নেই।